কিডনিতে যে পাথরগুলো জমে সেগুলোকে রেনাল স্টোন বা নেফ্রোলিথিয়াসিস বলা হয়ে থাকে। কঠিন বজ্র পদার্থ দিয়ে গঠিত হয় এই পাথরগুলো, যেমন ক্যালসিয়াম অক্সালেট, স্টোরাইট, ইউক্রিক অ্যাসিড, সিস্টাইন মিলে কিডনির পাথরগুলো তৈরি হয়। যদিও কিডনিতে ছোট ছোট পাথর জমা খুব জটিল সমস্যা নয়, তবে বড় পাথরগুলো মূত্রনালীতে বাধা সৃষ্টি করতে পারে। কিডনিতে অত্যাধিক পাথর জমলে রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়ে, যেমন পেট ব্যথা, বমিসহ রক্তপাতও হতে পারে। এই ধরনের কিডনি পাথর অথবা মূত্রনালীর বিভিন্ন সংক্রমণ চিকিৎসায় কার্যকরী একটি ওষুধ সম্পর্কে আজকে তথ্য দিব। এই ওষুধের কার্যকারিতা, কোন কোন অসুখ হলে একজন ডক্টর এই সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন, সিরাপটি সঠিকভাবে খাওয়ার নিয়ম কি, কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না, মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। স্ক্রিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এর নাম সিকে। প্রতি এক চামচ সিরাপে রয়েছে পটাশিয়াম সাইট্রেট 1.5 গ্রাম এবং সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট 250 মিলিগ্রাম। চিনি মুক্ত এই ওরাল সলিউশনটি বাজারে নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। শরীরে পরিমাণ মতো পানির হেরফের হলেই প্রস্রাব রং হলুদ বা লাল হয়ে যেতে পারে, অথবা প্রস্রাব জ্বালাপোড়া করে এবং প্রস্রাব করতে কষ্ট হতে পারে। এরকম নানান প্রস্রাবের সমস্যা নিরসনে আপনি খেতে পারেন এই সিকে সিরাপ। অনেকেই দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সমস্যায় ভুগে থাকেন। ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় বলে মূত্রথলির নমনীয়তা নষ্ট হয়ে যায়, ফলে প্রস্রাব ক্লিয়ার হয় না, একটু একটু করে প্রস্রাব আসে। এই টাইপের সমস্যা থাকলেও এই সিরাপটি খাওয়া হয়ে থাকে। প্রস্রাবের নমনীয়তা ধরে রাখতে এই ওষুধটি দারুণ কাজ করে থাকে। আবার কিডনি, মূত্রনালী বা মূত্রথলির কোনো জায়গায় পাথর হলে, মূত্রতন্ত্রে কোনো শল্য চিকিৎসা করা হলে কিংবা কোনো কারণে ক্যাথেটার লাগানো হলে প্রস্রাবের সংক্রমণের আশঙ্কা থাকে। কিডনির পাথর প্রতিরোধ করতে এবং মূত্র সংক্রমণ এড়াতে একজন ডক্টর এই সিকে সিরাপটি প্রেসক্রিপশন করতে পারেন। আবার যাদের মুসলমানি হয়নি অথবা যারা অস্বাস্থ্যকর যৌনকর্মে অভ্যস্ত, তাদের প্রস্রাবেও সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি থাকে। এরকম সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে সিকে সিরাপ দারুণ কাজ করে থাকে। মোট কথা, আপনার যে কোনো ধরনের প্রস্রাবে জ্বালাপোড়া থাকলে অথবা প্রস্রাব করার সময় প্রস্রাব অতিরিক্ত মাত্রায় কষা হলে, প্রস্রাবের রং হলুদ হলে অথবা মূত্রতন্ত্রে সংক্রমণ এড়াতে, কিডনি পাথর প্রতিরোধ করতে আপনি একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই সিরাপটি খেতে পারেন। এবার আসুন জানা যাক এই সিরাপের সেবন বিধি সম্পর্কে। কোন সমস্যায় কতটুকু পরিমাণে খাবেন তা আপনার উচিত একজন ডাক্তারের সাক্ষাৎ পরামর্শ নিয়ে খাওয়া, কারণ একজন ডাক্তার রোগীর অবস্থা দেখে সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন। তবে এই ওষুধটি সরাসরি খাওয়া যাবে না, প্রতি 2 চামচ ওষুধ 1 গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে। পরবর্তীতে প্রয়োজন হলে অতিরিক্ত পানি গ্রহণ করা যেতে পারে। আর এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো ক্ষেত্রে হালকা ঝিমুনি, শারীরিক দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা অতিরিক্ত হলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন এবং প্রয়োজনীয় মাফিক ব্যবস্থা গ্রহণ করুন। আর এই সিরাপে থাকা কোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলেও এটি খাওয়া যাবে না। এছাড়া যাদের অনেকদিন যাবৎ কিডনিতে সমস্যা রয়েছে অথবা যাদের শরীরে প্রচুর পানি স্বল্পতা রয়েছে অথবা দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও এই সিরাপটি খাওয়া যাবে না। আর গর্ভবতী অথবা দুগ্ধবতী মায়ের ক্ষেত্রে এই সিরাপ সম্পর্কে পর্যাপ্ত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই, তাই এই সিরাপ এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ ছাড়া একদমই খাওয়া উচিত। আপনি যদি অন্যান্য কোনো রোগের ওষুধপত্র খেয়ে থাকেন তাহলে সিরাপটি খাওয়ার আগে আপনার ডক্টরকে বিষয়টি জানান, ওষুধের মাত্রা নির্ধারণ করতে এটির প্রয়োজন হতে পারে। সিকে 200 ml সিরাপের মূল্য মাত্র 200 টাকা। কেনার আগে উৎপাদন তারিখ এবং এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন, আর সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। সিকে সিরাপ সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন, আপনার কমেন্টসের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর এই ধরনের তথ্যমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন। ধন্যবাদ।